নারীদের দাবা প্রতিযোগিতায় বোরকা পরে অংশ নিলেন এক পুরুষ। একে একে খেলায় জিতে উঠলেন চতুর্থ রাউন্ডে, কিন্তু শেষ পর্যন্ত ধরা খেয়ে যান। বিচিত্র এই ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ কেনিয়ায়। রাজধানী নাইরোবিতে আয়োজন করা হয় নারীদের জন্য উন্মুক্ত দাবা প্রতিযোগিতা বার্ষিক কেনিয়া ওপেন, যেখানে অংশ নেন 22টি দেশের 4 শতাধিক দাবারু। তাদেরই একজন 25 বছর বয়সী স্ট্যানলি ওমন্ডি পড়াশোনা করেন কেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে। কেনিয়া ওপেনে অংশ নিতে পরিচয় গোপন করে মেলিসেন আউর নামে রেজিস্ট্রেশন করেন তিনি। তারপরই বোরকা পরে মুখে নিকাব আর চোখে চশমা লাগিয়ে খেলতে বসেন দাবা। তাই স্বভাবতই তিনি যে পুরুষ তা শনাক্ত করার উপায়ই ছিল না। এরপর একে একে জয় পেয়ে উঠে যান চতুর্থ রাউন্ডে। এক পর্যায়ে তাকে নিয়ে আয়োজক ও খেলোয়াড়দের সন্দেহ শুরু হয়, ছড়িয়ে পড়ে নানান গুঞ্জন। তাই চতুর্থ রাউন্ডের খেলার আগে স্ট্যানলিকে আলাদা একটি কক্ষে ডেকে নেন আয়োজকেরা। সেখানে তাকে করা হয় জিজ্ঞাসাবাদ। এক পর্যায়ে সব কিছু স্বীকার করে নেন স্ট্যানলি। সম্প্রতি বেশ অর্থ কষ্টে পড়ায় এমন প্রতারণার আশ্রয় নিয়েছেন তিনি। পরবর্তীতে এই কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন এই দাবাডু। স্ট্যানলির এমন স্বীকারোক্তি ও দুঃখ প্রকাশের পর তাকে দাবার ওই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। তিনি যাদের বিপক্ষে জিতেছিলেন তাদেরকে পয়েন্ট দিয়ে দেওয়া হয়।